Assalamualaikum everyone. So, এই কোশ্চেনটা হচ্ছে যারা ক্লাস 9 এ পড়ে বা 9 10 এ পড়ে তাদের হচ্ছে অনেক কনফিউশন থাকে যে কারেন্টের দিক এবং ইলেকট্রনের দিক হচ্ছে কেন বিপরীত। সো মেইনলি হচ্ছে যে যদি চিন্তা করি যে একটা সার্কিট ড্র করি, ঠিক আছে, সেটা বেসিক সার্কিট, রোধ হচ্ছে আর, এটা হচ্ছে ভি, কোনো অভ্যন্তরীণ রোধ নাই, আই কারেন্ট যায়। সো কারেন্ট যদি হচ্ছে কি ব্যাটারির প্লাস প্রান্ত থেকে বের হয় সো এইভাবে হচ্ছে পুরো বর্তনে প্রবাহিত হয়, আর ইলেকট্রন যায় হচ্ছে কি তার বিপরীত দিকে। সো কোশ্চেন থাকে হচ্ছে কেন হচ্ছে ইলেকট্রনের দিক আর হচ্ছে কারেন্ট প্রবাহের দিক বিপরীত হয়। সো এর অ্যান্সারটা হচ্ছে যে আমার ইলেকট্রন যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে জে জে থমসন, ঠিক আছে, তার নাম হচ্ছে কি থমসন। সো থমসন হচ্ছে তার প্লাম পুডিং মডেলের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করছে, যেটা হচ্ছে 1897 সালের দিক আবিষ্কৃত ইলেকট্রন। যেমন আমরা পড়ছি না যে রাদারফোর্ড মডেলের মাধ্যমে হচ্ছে কি প্রোটন আবিষ্কৃত হয়, যা ছিল 1911 সালে, দেন চ্যাডউইক 1932 সালে হচ্ছে কি নিউট্রন আবিষ্কার করছে, কারণ পরমাণু তিনটা স্থায়ী কণিকা কি প্রোটন নিউট্রন ইলেকট্রন, ঠিক আছে। সো ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন। সো তার মডেলের নাম ছিল হচ্ছে প্লাম পুডিং মডেল, যা হচ্ছে 1897 সালের দিকে, ঠিক আছে। সো বিজ্ঞানীরা যখন হচ্ছে কি কারেন্টের দিক দিছে, এই ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগেও এই কারেন্টের দিক ডিফাইন করা হয়েছে, মানে আমরা এখন জানি কি জি ইলেকট্রন, এখন জানি যে ইলেকট্রন প্রবাহ মানে কারেন্ট না, আমরা জানি হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি কারেন্ট, ঠিক আছে। বা যখন হচ্ছে আমরা কি কারেন্টের দিক ডিফাইন করা হয়েছিল তখন বিজ্ঞানীদের ইলেকট্রন সম্পর্কে কোনো ধারণা ছিল না। সো এই জন্য তারা বাই কনভেনশন ধরে নিয়েছে যে কারেন্ট হচ্ছে ব্যাটারির প্লাস থেকে বের হয় এবং তা হচ্ছে কি প্লাস থেকে মাইনাসের দিকে যায়, এরকম ভাবে যায়, ঠিক আছে। বাট যখন হচ্ছে 1897 সালের দিকে থমসন ইলেকট্রন আবিষ্কার করে এবং বিজ্ঞানীরা জানতে পারে যে ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে কারেন্ট, তো তখন বুঝতে পারে যে আসলে প্রকৃত দিক হচ্ছে কি মাইনাস থেকে প্লাস এর দিকে। বাট যেহেতু এর অনেক আগে যে আই এর দিক প্লাস থেকে মাইনাস দেওয়া হয়েছিল, সো এটা চেঞ্জ করা হয়নি, সো এই জন্য অ্যাকচুয়ালি কি কারেন্টের দিক আর ইলেকট্রনের দিক হচ্ছে বিপরীত। সো থ্যাংকস ফর ওয়াচিং।